কিছু জিনিসের নাম খোদাই করে রাখা ভালো, সব জিনিসের তো নাম হয় না, না তাতে চিনতে সুবিধা হয়, আর নামে কি বা এসে যায়। আমরা প্রতিদিন কত মানুষকে দেখি, কত কত মানুষ, কতজনকেই বা মনে রাখি, কতক্ষণই বা মনে রাখি। আমি তো মনে করি পৃথিবীতে দুপ্রকার মানুষ আছে, একটা পরিচিত, অন্যটা অপরিচিত। থ্যাংকস, নো মেনশন। ওকে, কিন্তু আমি ভুল, আর এক প্রকার মানুষ থাকে বুঝলেন, যার কাছে আমি পরিচিত, কিন্তু আমার কাছে সে ফোনটা ধরছেন না কেন? কিছু বলছিলেন? বলছি আপনার ফোনটা তো বেজেই যাচ্ছিল, ফোনটা ধরছিলেন না কেন? মানে আপনি কি বলতে চাইছেন, আমি কার ফোন ধরবো কি ধরবো না আপনাকে কৈফিয়ত দিতে হবে? মাইন্ড ইউর ওন বিজনেস। বিজনেসটা খুব একটা বুঝি না, বুঝলেন? আচ্ছা আপনি জানাচ্ছেন না কেন? কি জানাবো? এই আপনার জবটা চলে গেছে, আপনার সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে, অল দ্য টাইম আপনি একা ফিল করছেন, কাউকে কিছু বলতেও পারছেন না। এই দেখুন আপনার বাড়ি থেকে বারবার ফোন আসে আর আপনি ফোনটাও রিসিভ করছেন না। এক মিনিট, তখন থেকে দেখছি আপনি ভুলভাল যা খুশি পারছেন তাই বলে যাচ্ছেন, আপনার মতলবটা কি, কি চান আপনি? ধরুন না, আপনার থেকে আমি অনেক কিছু চাই, আমার অনেক মতলব আছে, আপনার ক্ষতিও করতে এসেছি, কিন্তু কথাটা কি ভুল বললাম? আমি অদৃশ্য শক্তিতে বিশ্বাস করি না, আমি সায়েন্সে বিশ্বাস করি, বলতে পারেন একটু বেশি সায়েন্সে বিশ্বাস করি। কিন্তু কি জানি আচমকা এক অদৃশ্য শক্তির অনুভূতি পেলাম, সে এত কিছু জানলো কি করে, তাকে তো আমি আগে দেখিনি। আচ্ছা আপনার পরিচয়টা তো জানতে পারলাম না। আচ্ছা আপনি কি আমাকে জ্যোতিষী ভাবছেন নাকি, না সিবিআই এজেন্ট? না না তা নয়, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না আপনি এত কিছু জানছেন কি করে। ম্যাজিক মশাই, ম্যাজিক।
করবেন নাকি? আসুন না। না ঠিক আছে। আরে আসুন না, আরে এটা একটা সাইকোলজিক্যাল এক্সারসাইজ মশাই। না না ঠিক আছে। নির্জন গঙ্গার ধারে হাতটাকে স্ট্রেচ করে একটা শ্বাস নিয়ে মিশে যান আপনার নিজের জগতে। গঙ্গার ঠিক ওপার থেকে এক বন্ধু আপনার কথায় সাড়া দেবে, দেখবেন আপনার দিলটা খুশ হয়ে যাবে। রিভারবারেশন? এটা এক প্রকার সাইকোলজিক্যাল রিভারবারেশন। চা খাবেন? শব্দের সাথেও যে মনের একটা কথা সম্পর্ক আছে, এক্সাম্পলটা খারাপ লাগেনি। তাকে আমি চিনতাম না, কিন্তু ওই মুহূর্তটা যে আমি খুব ভালো ছিলাম সেটা আমি অবিশ্বাস করতে পারবো না। যাই হোক, গঙ্গার ধারে চা খাওয়ার অভিজ্ঞতাটাও আগে ছিল না। তো বলুন, আপনার জীবনে মেঘের ঘনঘটা কেন এত নেমে এলো? মজা করছেন? মজা? এই দুনিয়া তো সবই মজা। আপনি এখন দুঃখ পাচ্ছেন, এটা যেমন মজা, কয়েকদিন পর যখন আপনার সুখের সময় আসে তখনও মজা। এই দুনিয়া বুঝলেন সবই মজা। এই পৃথিবীতে দুঃখের কোনো জায়গা নেই, বুঝলেন? আপনি কি দার্শনিকদের মতন এরকম কথা বলে থাকেন? আচ্ছা বলুন, আপনার সমস্যাটা কোথায়? স্নেহা আমায় খুব ভালোবাসত, আমিও খুব ভালোবাসতাম। আচ্ছা, আপনি কি আর বাসেন না? না না ঠিক তা না, আমি এখনো ভালোবাসি। জানেন, আমার মা বাবাও খুব ভালোবাসে, একদম মেয়ের মতো। সবকিছু ঠিকঠাক চলছিল, ভালো চাকরি করতাম, মাইনেটাও ছিল ভালো। ও, আপনি ভালো চাকরি করতেন, মানে আপনি স্যালারিটাও ভালো পেতেন? বুঝলাম। আচ্ছা লোক মশাই, আপনি বলতে তো দিন। বুঝলেন, সব কিছু ঠিকঠাক ছিল। গ্রাজুয়েশনের সময় অনেক ছাঁটাই হয়, তার মধ্যেই আমি একজন। প্রথমে বুঝতে পারিনি আমি আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করুন, প্রথমে আমাকে ইগনোর করতো, একদিন ডেকে বলে দেয় আই এম নট কমফোর্টেবল উইথ ইউ। অনেক সময় মনের কথা শেয়ার করলে বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগছিল। যেন মনে হচ্ছিল মনের ভেতর থেকে একটা ভারী পাথর সরে গেল। কাউকে কিছু মন খুলে বলতে পারলে কি মজা হয়, তাই না? তাহলে বন্ধু, আজ আসা যাক। ও হ্যাঁ, আপনি যে সম্পর্কের জন্য এত কষ্ট পাচ্ছেন সেটা কোনো সম্পর্কই ছিল না, একটা ছোট্ট হাই প্রোফাইল জব নামক পাতলা সুতো দিয়ে আটকানো ছিল। আর আপনি যে সম্পর্কটাকে নষ্ট করছেন সেই সম্পর্কের সূত্রধার আপনার ধারণার মধ্যে নেই। মাকে বলে দিন আপনার জবটা আর নেই, দেখবেন ভালো লাগবে। আর আপনি তো কিছুদিনের মধ্যেই জবটা আবার পেয়ে যাবেন। ও, আপনার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। আমার কি? পরশুদিন আপনি এটা হয়তো ব্যাগের মধ্যে পুরতে ভুলে গেছেন। ও, তাহলে আপনি জ্যোতিষী নন? যাই হোক, এটা ভেবে ভালো লাগলো যে এটা কোনো ভৌতিক ব্যাপার না। কিন্তু তার থেকেও বেশি ভালো লাগলো এটা ভেবে
যাকে আমি এতদিন ধরে অপরিচিত ভেবে আসছি তার কাছে আমি পরিচিত। আর মজার বিষয় হলো এটা আমি জানতাম না। আরেকটা জিজ্ঞাসা ছিল, আবার নাম নিয়ে কি সেটা জিজ্ঞাসা করব। আচ্ছা আপনার নামটা জানতে পারি? নামে কি এসেছে? আবার যদি দেখা হয় বন্ধু বলে ডাকবেন, আর আমার তরফ থেকে নেহাকে একটা মেসেজ বলে দেবেন, একটু ভরসা করার জন্য। আসি। সত্যি তো নামে কি বা এসে যায়? আমি তার নামটা জানি না, কিন্তু এইটুকু জানি সে আমার বন্ধু। আর তার সাথে আবার যদি দেখা হয় আমি বন্ধু বলেই ডাকব। পরিচিত আর অপরিচিতের মধ্যে একটা প্রাচীরকে ভেঙে দেয় সেই বন্ধু।